আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। নিয়ে আসছি, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভাই দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হচ্ছে আসলে আজকে আমি কথা বলবো যারা নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং অর্থ অনুযায়ী আমি আজকে ডিটেলস কথা বলবো। আসলে এমন একটা কোম্পানির সাথে আপনাদের পরিচয় করে দিব, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আসলে আপনি কিভাবে প্রতারণা হচ্ছেন, আপনি কিভাবে না বুঝে শুনে ব্যবসায়িক হাত বাড়াইছেন। মোহাম্মদ আলামিন মোল্লা আপনাদের সাথে, তাই আমি আজকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি কয়েকটা বিষয় নিয়ে। আসলে যারা নেটওয়ার্ক মার্কেটিং যারা বিজনেস করে, আসলে আমরা অনেকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে এমনকি আমাদের কিছু সেন্টার নিতে হয়, যেমন এই আকারে কিছু সেন্টারগুলো নিতে হয়। এই সেন্টারগুলো মনে করেন যে একটা সেন্টারে তারা বলতেছে যে প্রতিদিন 400 থেকে প্রতিদিন 1600 টাকা করে ইনকাম করা যায় তাদের ফ্যাসিলিটি। 16000 টাকা ইনকাম করে, তাহলে মাসে 480000 টাকা ইনকাম করে। আসলে কি সম্ভব? তাই আজকে অসম্ভবকে সম্ভব করার জন্য আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। তা আশা করি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অতি শীঘ্র ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই কোম্পানিটির নাম হচ্ছে এক্সিলেন্ট ওয়াল এগ্লো ফুড এড কসমেটিক লিমিটেড। হেলথ ওয়েট বিউটি নিয়ে কাজ করতেছে, দেহের সৌন্দর্যের জন্য। আসলে মানুষের সৌন্দর্যের জন্য, হেলথের জন্য, মানুষের পরিশ্রমের, মনে করেন যে মানুষের সুখী হইতে গেলে কি কি প্রয়োজন, আসলে সকল বিষয় নিয়ে তারা কাজ করতেছে। কোম্পানির নাম এক্সিলেন্ট ওয়াল এগ্লো ফুড এড কসমেটিক লিমিটেড। তাই আজকে সব কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বিষয়টা যদি মনে করেন যে আপনাদের প্রয়োজন হয়ে থাকে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি এমন কিছু কথা বলার আছে যেমন কথা না বললেই নয়। যেমন তাদের হচ্ছে একটা সেন্টার আছে, বিজনেস সেন্টার। আমরা অনেকে দোকান বলি যে আমরা একটা দোকান নিলে পরে অনেক টাকা অ্যাডভান্স দিতে হয়। আসলে এই সেন্টারটা কি, আমাদের অ্যাপস এক্সিলেন্ট ওয়ার্ল্ড একটা অ্যাপস আছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড একটা অ্যাপস আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হয়। এমনকি তাদের সিআইডি নাম্বার সহ দিয়ে কানেক্ট করে এখানে ঢুকতে হয়। মানে যে কোনো মানুষ এখানে ইনস্টল করে ঢুকতে পারে না, কারণ যে কোনো মানুষ এই অ্যাপসের সম্পর্কে জানে না। যারা এখানে ডিস্ট্রিবিউটর কিংবা মেম্বার তারাই একমাত্র জানে। প্রথমে আপনাকে তাদের কোম্পানি থেকে একটা প্যাকেজ কিনতে হবে, 50 পয়েন্টের প্যাকেজ পার্সেল করতে হবে। পার্সেলের মাধ্যমে আপনি একটা অ্যামাউন্ট এখান থেকে দিন 400 থেকে 16000 টাকা ইনকাম করার তাদের ফেসিলিটি আপনাকে দেখায় দিবে। আসলে আপনাদের এটা একটা হাস্যকর মনে হইতেছে, আসলে কিন্তু এটা হাস্যকর না। যেরকম আমি একটা কথা বলি, আসলে তাদের রুলসটা এরকম রাখছে। আপনি তাদের বিজনেস সেন্টার যদি নিতে চান, অবশ্যই তাদেরকে একটা প্যাকেজের দাম হচ্ছে 8500 টাকা। 8500 টাকা তারা প্যাকেজের বিনিময়ে বিক্রি করতেছে, তারা একটা সেন্টারে বিনিময় করতেছে। ওই সেন্টার থেকে প্রতি মাসে 4,80,000 টাকা ইনকাম করতে হয়, মানে আপনার ফেসিলিটি ভাবে। তো কীভাবে, মনে করেন যে আপনি 50 পয়েন্টে পার্সেল ক্রয় করলেন, 50 পয়েন্টে পার্সেল ক্রয় করলেন কোম্পানির থেকে, আপনি তাদের কোম্পানি থেকে আপনি নিলেন। নেওয়ার পরে আপনাকে একটা বিজনেস সেন্টার দিল, এই সেন্টার নেওয়া অনুযায়ী মনে করেন যে 50 পয়েন্টের ইভি নেওয়ার কারণে আপনাকে একটা বিজনেস সেন্টার পেলেন। তো বিজনেস সেন্টারে পাওয়াতে এখান থেকে আপনি যখন একটা জয়েন হয়েছেন, আপনি যখন জয়েন হয়েছেন, জয়েন হওয়াতে যেমন আপনাকে একজন কিন্তু সহযোগিতা করছে। আপনি যদি এইভাবে সহযোগিতা করেন, আপনি যদি প্রথম দিন যদি সহযোগিতা করেন, তাহলে মনে করেন যে একটা যদি স্পন্সর করেন আপনি কারো মাধ্যমে, তাহলে মনে করেন যে আপনি একটা ইনকাম পাবেন হচ্ছে ওখান থেকে 400 টাকা ইনকাম পাবেন, 400 টাকা ইনকাম পাবেন। আর একটা প্যাকেজের দাম 8,500 টাকা, 8,500 টাকা প্যাকেজের দাম। আপনি যদি ওই কাস্টমারের কাছে 8,500 টাকা বিক্রি করেন, বিক্রি করাতে আপনাকে 8,000 টাকা তার কাছ থেকে, আপনি তার কাছে 8,500 টাকা বিক্রি করলেন, আপনি 500 টাকা আপনার পকেটে রাখলেন, আর 8,000 টাকা একটা প্যাকেজ কিনলেন, মানে এটা আপনার কাছে একটা ভ্যালু। মানে প্যাকেজের দাম 8,500 টাকা, কিন্তু আপনার মেম্বার হওয়ার কারণে তারা আপনাকে বিক্রি, আপনাকে কোম্পানি এক্সিলেন্ট বিক্রি করতেছে আপনাকে 8,000 টাকা। তা আপনি তার কাছে বিক্রি করবেন হচ্ছে, আপনি তো একজন সেলসম্যান, সেলসম্যানের কাজ হচ্ছে আপনি তার কাছে সেলস করছেন, সেলস অনুযায়ী মনে করেন যে 8,500 টাকা। আপনি কোম্পানি থেকে 500 টাকা ডিসকাউন্টে কিনছেন, আপনি তার কাছে 500 টাকা বেশি নিয়েছেন। তো এই কারণে এই টাকাটা তার কাছ থেকে নিলেন, আপনি তার কাছে 8,500 টাকা বিক্রি করলেন, আপনি 500 টাকা আপনার পকেটে ঢুকালেন। পরবর্তীতে আপনি যখন একটা বিজনেস সেন্টার আপনার মতন একটা ওপেন করলেন, ওপেন করাতে ওখান থেকে পাবেন 400 টাকা, ওখান থেকে পাবেন 400 টাকা। তো দ্বিতীয় অপশন শেষ,
এখন তৃতীয় অপশন হচ্ছে আপনি আরেকটা আপনার দুই সাইডে দুইটাই সেন্টার থাকবে, যেমন এক্স আর ওয়াই ভলিউম। এক্স আর ওয়াই ভলিউমের কাজটা কি, আপনাকে এক্স আর ওয়াই ভলিউম মানে ডাইন হাত আর বাম হাত এই দুইটা কাজ মিলে আপনি হাত মিলে ওখানে কাজ করতে পারবেন। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে। যেমন হচ্ছে এক্স এক্স ভলিউমে কিন্তু একটা প্যাকেজ কিন্তু একটা মেম্বার কিন্তু ওপেন করেইছেন, তাই দ্বিতীয়ত অপশন কিন্তু খালি আছে। তাই দ্বিতীয়ত অপশন একটা যে কোনো ভাই কিংবা যে কোনো পরিচিত লোক আপনাকে একজনকে জয়েন করালেন, জয়েন করেন থেকে ওখানে পাবেন মনে করেন যে আপনার স্পন্সর করার সাথে সাথে চারশো টাকা থাকার কারণে এই চারশো টাকা আপনি তো ওখান থেকে স্পন্সর করার সাথে সাথে আপনি চারশো টাকা অ্যাকাউন্টে হিট করবে। তো হিট করাতে আপনি একটা ইনকাম কিন্তু পেয়ে গেলেন। তা গত প্যাকেজের থেকে কিন্তু চারশো টাকা ইনকাম করেছিলেন, মানে প্যাকেজ ড্রপ করার জন্য, মানে আপনি একজনকে ওখানে ড্রপ করেছেন মানে স্পন্সর করেছেন, স্পন্সরটা ড্রপ করানোর সাথে সাথে চারশো টাকা পেয়েছেন। আর দ্বিতীয়ত অপশন হচ্ছে ওখান থেকে আপনি ড্রপ করানোর সাথে সাথে চারশো টাকা কিন্তু পেয়ে গেছেন, তাহলে চারশো টাকা পেয়ে গেছেন, মানে চারশো টাকা। এটা প্যাকেজের থেকে কত টাকা ইনকাম করলেন, পাঁচশো, এক হাজার। আস্তে আস্তে ধাপগুলো তারা কিন্তু বাড়বে। আসলে আমি মূল বিষয়ে আপনাদের সাথে কথা বলছি কি, মানে এই সকল বিষয় নিয়ে, মানে এটা প্যাকেজের দাম, মনে করেন যে আপনাকে 8,500 টাকা দিয়ে আপনাকে একটা প্যাকেজ ক্রয় করাবে, ক্রয় করতে আপনি একটা বিজনেস সেন্টার পাবেন, ওই বিজনেস সেন্টারে প্রতিদিন 400 থেকে মাসে 16,000 টাকা ইনকাম করা যায়, মানে এরকম তারা একটা ফেসিলিটি দেখাবে, 4,80,000 টাকা ইনকাম করা যায় প্রতি মাসে, মানে এরকমভাবে প্রতিদিন যদি আপনাকে যদি 1 টাকা 2 টাকা সেলস হয় তাহলে পরে মনে করেন যে মাসে 4,80,000 টাকা ইনকাম করা যায়। এখন আমি মূল বিষয়ে কথা বলতে আসছি যে প্রিয় ভাই, আপনি যে প্যাকেজটা কিনবেন প্যাকেজের দাম কিন্তু অতটাও না, আপনি যে বিজনেস সেন্টার নিতেছেন, বাট আমি যেমন একটা বিজনেস সেন্টার নিছি যে আপনি আমার এই পিকটা দেখতেছেন অবশ্যই, যে আমার এই ভিডিওটা সামনে একটু মধ্যে দেখতে পাবেন, এই আপনি যে দেখতে পাইতেছেন এরকম আপনাকে একটা বিজনেস সেন্টার দেওয়া হবে। এই বিজনেস সেন্টার থেকে প্রতি মাসে 4,80,000 টাকা ইনকাম করার ফেসিলিটি তারা সুযোগ সুবিধা দেখায় দিবে। মনে করেন যে তাদের একটা ভাত, মনে করেন যে একটা প্যাকেজ এর দাম 8,500 টাকা, এখানে আপনাকে ইবি দেওয়া হবে 50 ইবির পার্সেল করার মাধ্যমে আপনি একটা বিজনেস সেন্টার, মানে একটা রেফারেন্স, মানে আপনি আমি যেমন একটা অ্যাকাউন্ট পাইছি ওই অ্যাকাউন্ট আমার নাম, আইডি কার্ড সব কিছু থাকবে, সিআইডি নাম্বার, তেমন একটা বিজনেস সেন্টার দেওয়া হবে। মানে প্রতিটা সেন্টারে এরকম সুযোগ সুবিধা আছে, মানে আপনি এখান থেকে ব্যবসাটা করতে পারবেন, মানে আপনি যদি করতে পারেন সেও তো সেই ওই অ্যাকাউন্ট থেকে করতে পারবে। তো এখন মনে করেন যে আমি বলছিলাম যে কথাটা যে বিজনেস সেন্টার কিন্তু দাম কিন্তু অতটাও না, মনে করেন যে কিন্তু না বলছিলাম যে সরি প্যাকেজের দাম কিন্তু অতটাও ভ্যালু না, কিন্তু মেন হচ্ছে বিজনেস সেন্টারটা। বিজনেস সেন্টারের দাম হচ্ছে এমনি মনে করেন যে তারা পার্সেল করে থাকে, মনে করেন যে তাকে প্রোডাক্ট দিবেন আপনাকে তারা প্রোডাক্ট দিবেন, দাম হচ্ছে মাত্র 3,500 টাকা, 3,500 টাকা দাম প্রাইস, মানে এই বিজনেস সেন্টারটা আপনারা এর বিনিময়ে কোনো প্রোডাক্ট দিবে না, কিন্তু আপনি মনে করেন যে প্রোডাক্টটা পার্সেল করে নিয়ে আসবেন আপনি যখন, তখন কিন্তু ওই প্রোডাক্ট আপনি মনে করেন যে 1 থেকে 2 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, এখন ওই প্রোডাক্টটা চাচ্ছেন কি আপনি একটা এমন একটা বিপদে পড়ছেন যে ওই প্রোডাক্টটা আপনি এখনই সেল করতে যেন পাইকির আকারে, আমি মনে করেন 90,000 1 লক্ষ টাকা যদি কিনে থাকেন, এখন মনে করেন যে আপনি যদি লসেও যদি বিক্রি করতে চান আপনাকে এই প্রোডাক্টটাকে নিবে না। কারণ কি, কারণ ওই আপনার ইনভয়েসেই তো মনে করেন যে আপনাকে এই 50 পয়েন্টের মানে ইনভয়েস একটা বিজনেস সেন্টার তার দামই হচ্ছে 3,500 টাকা, তার দামই 3,500, প্যাকেজের দাম আর কয় টাকা, প্যাকেজের দাম হচ্ছে মাত্র আর বিজনেস সেন্টারটা আপনার কাছে দিতে আসে 3,500 টাকা। আসলে 3,500 টাকা কিন্তু ফ্যামিলি থেকে 1 মাসের একটা বাজার খরচ কিংবা 1 মাসের একটা রুম ভাড়া খরচ আমি যেটা মনে করি। আসলে ডিফেন্ডলি আপনি যারা এই পদ্ধতি নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের সাথে হ্যাঁ করেন, কিন্তু আপনাকে ব্যবসার আগে পলিসিটা বুঝতে হবে, পলিসিটা যদি বুঝতে পারেন তাহলে পরে আপনার ব্যবসা করা সম্ভব। এখন মনে করেন যে পলিসিটা বোঝেন না আপনি কখনো ব্যবসা করে উন্নত হতে পারবেন না, কারণ এই কোম্পানি এমন একটা সিস্টেম রাখছে, কারণ কোম্পানির ভ্যালুটা তৈরি করতে হবে। এমন এমন সময় আছে তারা প্যাকেজ বিক্রি করে না কিন্তু তারা সেন্টারটা বিক্রি করে, যে কোম্পানির যে মালিক আছে সে বিজনেস সেন্টারটা বিক্রি করে 3,000 থেকে 3,500 টাকা কি 4,000 টাকা বিক্রি করে দেয়, তার এর বিনিময়ে কোনো প্রোডাক্ট দেয় না, মানে এর বিনিময়ে আপনি যদি মনে করেন যে 20-40টা জোড়া প্যাকেজ হয়, 20-40টা জোড়া প্যাকেজ হলে আপনাকে এসও কমপ্লিট করে নেবে, আপনি এসও কমপ্লিট করলে আপনি ইন্ডিয়া ট্যুর পাবেন, ইন্ডিয়া ট্যুর পাবেন আপনি এসও কমপ্লিট করলে,
মানে একজন সুপারভাইজার যেটা বলা হয়, এসও কমপ্লিট করলে আপনি আবার 40-80 জোড়া হলে পরে আপনি মনে করেন যে মার্কেটিং অফিসার। তো এরকম করে মনে করেন যে আপনি 20 জোড়াতে এসও, 40 জোড়াতে মনে করেন, 80 জোড়াতে মনে করেন যে আপনি এমও, তারপর হচ্ছে মার্কেটিং অফিসার হয়ে গেলেন। তারপর এজিএম হলে মনে করেন যে 500-250 মেশিং লাগবে, এজিএম হইতে 250 মেশিং, মানে মেশিং করতে হবে দুই পার্ট মিলে 250 মেশিং করলে আপনি হচ্ছে এজিএম। তারপর জিএম কমপ্লিট করতে গেলে আপনাকে 500 মেশিং লাগবে, 500 মেশিং, 250-500 মেশিং লাগবে। আর যদি স্টার কমপ্লিট করতে যান 500-1000 মেশিং লাগবে। তো স্টার কমপ্লিট করলে আপনাকে কোম্পানি থেকে সেলিব্রেশন করা হবে, মালিকানার থেকে এক্সিলেন্ট কোম্পানি আপনাকে দিবে হচ্ছে প্রায় 10 লক্ষ টাকার একটা প্রাইভেট কার দেওয়া হবে, আর সাথে পাবেন একটা উমরা হজ, মানে উমরা হজ করতে পারবেন, যাই যাওয়ার জন্য কোম্পানির থেকে ট্যুর পাবেন, মানে সুযোগ পেয়ে যাবেন ওখানে। মানে আপনার নিজের দায়িত্ব আপনি নিজে একলাই যেতে পারবেন, মানে দুইজন যাইতে পারবেন না, দুইজন যাওয়ার জন্য দুইজনের জন্য ট্যুর রি করতে হবে, অ্যাচিভ করতে হবে। ভিডিও যে কথাগুলো বলছি আসলে কিন্তু এই রুলস অনুযায়ী কাজগুলো করায়। আসলে আমি মনে করি যে আপনি এত সময় ব্যয় করে স্টার কমপ্লিট করবেন, কিন্তু অন্য পদ্ধতি নিয়েও কিন্তু ব্যবসা করা সম্ভব। আসলে আপনার যদি এটা নিয়ে যদি কাজ করতে চান, এমনকি আপনারা আপনাদেরকে আমি বলছি যে এটা পরবর্তীতে যে ভিডিও কিভাবে বিজনেস করা যায়, কিভাবে সুযোগ সুবিধা, আশা করি যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি ইতিমধ্যেই লিগ্যাল কথাগুলো বলতেছি, তাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এ পর্যন্তই ছিল আমার ভিডিওটি, এখনও যারা আমার ভিডিও যদি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি আছি মোহাম্মদ আলামিন, আপনাদের মাঝে ধারাবাহিক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে। আজকে দেখব যে আপনারা কতটুকু লাইক সাবস্ক্রাইব করে দিতে আমাকে ভালোবেসে উৎসাহ করতে পারেন। আমার প্রিয় ভাই অনেকরাই আমাকে হেল্প করতেছে, অনেকরাই, তাদেরকে আমি অভিনন্দন এমনকি জানাই। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে পাশে থাকবেন। এটুকুই ছিল আপনাদের ভালোবাসা, ইনশাল্লাহ আরও ভালোবাসা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তাই ধন্যবাদ।